বাংলাদেশকে প্রায় তিন হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে পঁচিশ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে সংস্থাটি বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ দুই হাজার নশো পঁয়ত্রিশ কোটি পঞ্চাশ লাখ টাকা সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি সঙ্গে এডিবি ঋণ চুক্তি সই করে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকি এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর অ্যাডিমন গিন্টিং নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর অ্যাডিমন গিন্টিং বলেন দ্বিতীয় শক্তিশালীকরণ সামাজিক স্থিতিস্থাপকতা কর্মসূচির লক্ষ্য হল সুরক্ষার কভারেজ এবং দক্ষতা বৃদ্ধি সুবিধা বঞ্চিত মানুষের আর্থিক অন্তর্ভুক্তি উন্নত করা এবং বৈচিত্র্যপূর্ণ সুরক্ষা চাহিদার প্রতিক্রিয়া জোরদার করার ক্ষেত্রে সংস্কারমূলক কাজকে ত্বরান্বিত করা এই কর্মসূচির প্রথম ধাপ দুই সালের জুনে শেষ হয়েছে তিনি বলেন নতুন এই প্রোগ্রামটি বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার প্রতিরক্ষামূলক এবং প্রতিরোধমূলক ক্ষমতা জোরদার করার জন্য সরকারের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের দ্বিতীয় ধাপের কর্মপরিকল্পনাকে সমর্থন করে এটি বে জানায় কর্মসূচির আরেকটি লক্ষ্য হল তৈরি পোশাক খাতের শাসন ব্যবস্থাকে শক্তিশালী করা এছাড়া এটি একটি ত্রিপক্ষীয় কমিটি গঠনে সমর্থন করে যার মধ্যে রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কর্মীদের জন্য সামাজিক সুরক্ষার উপর কর্মী সমিতি নিয়োগকর্তা সমিতি এবং দেশের সামাজিক বিমা প্রকল্পগুলোকে আরও বিকাশের ক্ষেত্রে একটি মূল প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হিসেবে সহায়তা করা